রায়পুরের কাছারি কেন্দ্রে এবারের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। নরসিংদী রায়পুরায় পারাতল ইউনিয়নের কাছারি কেন্দ্রে দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত খেলায় সুপারস্টার একাদশ 5 রানে কিং ইলেভেন একাদশকে হারিয়ে শিরোপা অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মামদেরকান্দি চ্যালেঞ্জার ক্লাবের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইমান হোসেন বারিক। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম একাত্তরের সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক বলন, ইপি সদস্য মোহাম্মদ হোসেন মিয়া, যুবলীগ নেতা ডাক্তার মুখলেসুর রহমান, মহারাজ হোসেন বিজয়, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রতন আহমেদ সুমন সহ অনেকে। নরসিংদী রায়পুরা থেকে মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে ওকে ওয়ান ডট টিভি। আজকের বিজয়ের মাসে আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের এই লাল সবুজের পতাকাকে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের বিদেহী আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি। বিশেষ করে আমি এই বিজয়ের মাসে আমাদের এই পারাতলী ইউনিয়নের যত মুক্তিযোদ্ধা জীবিত এবং মৃত সকলের প্রতি যারা শহীদ হয়েছেন, আমাদের এখানে কাছারি কান্দিতে মুক্তিযোদ্ধা এসএম খলিলুল্লাহ জাতীয় পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার ছিলেন উনি, আমি ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আরেকজন মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের মাঝখান থেকে চলে গেছেন, মোহাম্মদ মোগল মিয়া বীর মুক্তিযোদ্ধা, আমি ওনার বিদেহী আত্মার প্রতি গভীর সমবেদনা ও মাগফিরাত কামনা করছি। আর আমাদের মধ্যে এখনো যারা জীবিত আছেন সেই একাত্তরের রণবীর যারা আমাদের মধ্যে এখনো আলোর ঝলকানি ছড়াচ্ছেন, এই কাছারি কান্দির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আজিজ, উনি মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার, আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি। মুক্তিযোদ্ধা আব্দুল করিম, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সাহেব আলী, আমি ওনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসলে এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকু বলবো খেলাধুলা আমাদেরকে মাদক, খেলাধুলা যেন আমাদেরকে মাদক এবং সকল অপকর্ম থেকে বিরত রেখে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করে আমরা সেই মনোভাব রেখে খেলাধুলা প্রদর্শন করবো।